সুন্দর দেখেছে গ্রামের পাখি, গাছ গাছালি পাখির কুন্দন। আমার কি বলছিল না, মনে হচ্ছে যে তোমার নিয়ে এই সমুদ্রের মধ্যে নাচানাচি করি, ড্যান্সিং করি। আর এই যে দেখো খাল, এই খালের মধ্যে দাপা দাপি করি, চলো না। দাপাদাপি ড্যান্সিং সবই করা যাবে, কিন্তু তার আগে একটা ফয়সালা হয়। আমি তোমারে কষ্ট দিয়েছি নাকি তুমি আমার সাথে বিট্টয় করেছো, সেটার একটা সমাধান না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে কিচ্ছু করব না। কোনো ফয়সালার দরকার নেই হীরামন পাখি, আর তুমি যেটা বলবে সেটাই আমি মেনে নেব। চলো এখন ড্যান্সিং করি। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। তোমার টিচার কোন কোন গ্যাস নিয়ে গবেষণা করেছিল? জি রাজ বাবা, এই মিথেন গ্যাস আর ক্লোরোফর্ম নিয়ে, আর কি কি যেন সেসব কিছু ডিসক্লোজ করেননি স্যার। ক্লোরোফর্ম আর মিথেন গ্যাস দুটো খুব স্ট্রং গ্যাস, দুটো গ্যাস যদি এক হয়ে যায় তাহলে ওকে আলাদা করা খুব কঠিন কাজ। আচ্ছা আপনি কি রসায়ন নিয়ে পড়াশোনা করেছেন রাজ বাবা? রসায়ন নিয়েই তো পড়তাম রে বোকা, কিন্তু পাশ করে চাকরি পেলাম না, তাই তো এই পেশা নিলাম। নাম নিয়েছিলাম রসায়ন বাবা, কিন্তু গ্রামের লোক বোকা, অত বড় নাম কতি পারে না, কয় রস বাবা। তাহলে তো আপনি আমার প্রবলেমের সলিউশন দিতে পারবেন, আমি শিওর। শিওর না রে বোকা, শিওর না। ক্লোরোফর্ম আর মিথেন গ্যাস দুটো মিলে একটা যৌগিক। ওরে বোকা, ক্লোরোফর্মের এক বাহু, মিথেনের দুই বাহু, রিঅ্যাকশন হলে দাঁড়ায় ক্লোরোমিথাইনল ফ্লুইড। এই অ্যাসিডের অ্যাকশন কাটাতি হলে যে নারীর উপরে তোর মায়াডোর ফ্লুইড অ্যাপ্লাই করেছিস, এই তার স্বভাব কিরাম, নরম না বায়ু চড়া? রস বাবা, মেয়ের উপরে অ্যাপ্লাই করতে পারলে তো আপনার কাছে আসতাম না, আমি বাই মিস্টেক আমার ক্লোজ পুরুষ ফ্রেন্ডের উপরে অ্যাপ্লাই করে ফেলেছি। এই এ তুই কি করেছিস, এ তো আরো হার্ড হয়ে গেল, বিরাট হার্ড। সে তো আমার পিছন ছাড়তেছে না, একটা ইয়ং ছেলে আর একটা ইয়ং ছেলের ব্যাপারে যদি এরকম ম্যাড হয়ে যায় তাহলে পরে সমাজে কোনো প্রেস্টিজ থাকে আপনি বলেন? থাকে রস বাবা। টেনশন করিস না বোকা, আমি দেখছি। এই হলো আমাদের বাড়ি। গোল্ডেন, গোল্ডেন, একটা সিয়ার নিয়ে আয় দিনি। আয় গোল্ডেন। ইনি কেডা হীরাবু, ইনারে তো আগে দেখি নাই। যখন জানার সময় হবে তখন জানিস, এখন স্টাডি করছিলি, ঘরে গিয়ে আবার স্টাডি করবি, যা। বসো জাহর। এই উঠোনের মধ্যে বসাবো আমার এই হীরামন পাখি? তার সাথে চলো দুজনে মিলি তোমার বেডরুমে যাই, নিরিবিলিতে গল্প করি, চলো। হবে, সব হবে, তার আগে তোমার সাথে আমার ফাইনাল বোঝাপড়াটা হয়ে নিক। তুমি এখানে চুপ করে বসে থাকো, আমি তোমার জন্য শরবত বানিয়ে আনতেছি। মনে হচ্ছে হয়ে গিয়েছে, ব্যবহার বিধি সেম, তুলোর মধ্যে এক ফুটা নিয়ে ভিক্টিমের নাকে শ্রবণ। শ্রবণ মানে তো শোনা, হবে শোকা, ভিক্টিমের নাকে শোকা দিয়ে হবে। নে তো বাবা, এই পেমেন্ট কত করতে হবে? পেমেন্ট লাগবে না রে বোকা, তোর কাছে যে মায়াডোর ফ্লুইড আছে সেটি একবারে দিলি হবে। আচ্ছা ঠিক আছে দিও। মায়াডোর ফ্লুইড দিয়ে আপনি কি করবেন? কি আর বলবো রে, তুই রসায়নের ছাত্র, আমি রসায়নে পাস, গেল 17 বছর ধরে একটা মায়ের প্রতি আমি দুর্বল, কোনোভাবেই তারা আমি মায়াডোরে ভাবতে পারতেছি না বোকা।
ও আপনিও তাহলে সেম কেস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার এই কেমিক্যালে যদি কাজ হয়ে যায় তাহলে পরে আমার কাছে যে বায়োডিও ফ্লুইড আছে সেটা হাদিয়ে হিসেবে আপনি দিয়ে যাবনি। তবে একটা রিকোয়েস্ট, আপনি আবার ভুল করে দেওয়ার কোনো পুরুষকে আবার এটা শুকাই ফেলবেন না। ওরে না রে বোকা, আমি তোর মতো পাঠা না, এখন যা।